এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। 80% অগ্নিদগ্ধ অবস্থায় বনগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা পূর্বপাড়া খালধারের বাসিন্দা বিশ্বজিৎ হালদারের সঙ্গে বিয়ে হয়েছিল গোপালনগর থানা এলাকার বিষ্ণুপুরের মিনতি বিশ্বাস হালদারের। প্রায় 7 বছর আগে বিয়ে হয়েছিল তাদের। তাদের একটি 5 বছরের পুত্র সন্তানও আছে। অভিযোগ, শেষ 3-4 বছর ধরে মিনতির ওপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো বিশ্বজিৎ। গৃহবধূর বাবা বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মেয়ের শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সার জন্য মেয়েকে চাপ দেওয়া হতো, এর জেরে অশান্তি হতো, এমনটাই অভিযোগ করেছেন গৃহবধূর বাবা স্বপন বিশ্বাস। হ্যাঁ, কী হয়েছে? আমার জামাই পরশুদিনকে রাত্রিরে মদ দিয়ে বাড়ি আসলো। রাত তখন অনুমান 11টা বাজে। আসার পরে মেয়ে বলার পরে ধরে মারা ধরা শুরু করে। শুরু করার পরে তারপরে বাড়িতে গ্যাসিন তেল ছিল, তেল ঢেলে দিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়ে হচ্ছে ঘরের থেকে বেরিয়ে। সাইডে জল ছিল, 1 বালতি খাওয়ার জল, সেই জল গায়ে ঢেলে দিয়ে নিজে বাসার তাকি দেয় হচ্ছে রাস্তায় বেরিয়ে আসে। বেরিয়ে এসে বলে হচ্ছে গড়াগড়ি করে। গড়াগড়ি করার পরে এক টোটোওয়ালা নিয়ে গিয়ে বনগা মহকুমারে হচ্ছে মহকুমার হসপিটালে ভর্তি করে। ভর্তি করার পরে তারপরে কালকে রাত 10টা 11টা নাগাদ হচ্ছে জামাইকে ফোন করে যে এরম তোমার মেয়ে পুড়ে গিয়েছে, হসপিটালে ভর্তি। আর সকালবেলা এসে দেখি হচ্ছে হসপিটালে ভর্তি আছে। এবার ওই যে হ্যাঁ, সকাল থেকে ও এসে ওর খুঁজে খুঁজে না পাওয়ার পরে তারপরে আমরা তখন বেডে উঠে গিয়েছি। উঠে গিয়ে যাওয়ার পরে তারপরে লাল কার্ডটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলো। চলে যাওয়ার পরে আর এই পর্যন্ত তার সাথে দেখা সাক্ষাৎ নেই। মেয়ের অবস্থা কি? এসে দেখলাম যে হচ্ছে মেয়ে হচ্ছে সর্ব সব পুড়িয়ে গিয়েছে। এখন ওই কি চাইছেন আপনার? হ্যাঁ, আমরা চাচ্ছি যে আমার মেয়ে যখন হচ্ছে মানে মরা সাজে তবে কারো যেন শাস্তি হোক, আমি এটাই চাচ্ছি। কার কার নামে অভিযোগ করলেন? অভিযোগ করছি শাশুড়ি আর ছেলে আর হচ্ছে শাশুড়ি। নাম কি? বিশ্বজিৎ হালদার আর হচ্ছে হ্যাঁ বাসন্তী হালদার। থানায় অভিযোগ করেছেন? না সবাই। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম স্বপন বিশ্বাস। মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে মিনতি হালদার। কত বছর বিয়ে হয়েছে মেয়ে? 7 বছর। মেয়ের কোনো বাচ্চা কাচ্চা আছে? একটা ছেলে আছে 5 বছর। এর আগেও কি অশান্তি হতো এরকম? কোনো বছর 2-3 হয়নি, 2-3 বছর পরে পরে বছর এই বছর 3 হলো খুব অশান্তি শুরু করে। কি নিয়ে? ওই বাবার বাড়ি পাঠায় পয়সা করি বন্ধে অশান্তি করে, না দিলে বাড়ি আসি এখানে আসি মারা ধরা করে। আপনার নাম? আমার নাম স্বপন বিশ্বাস। আচ্ছা, কি জানতে পারলেন? জানতে পারলাম, আমি তো জেনেছি কালকে রাত্রি 10টার সময় এরকম শালি অসুস্থ যে গায়ে আগুন দিয়ে পুড়ে গেছে। আজকে সকালবেলা বনগা মহকুমার হাসপাতালে যখন আসলাম তখন দেখলাম ওনার ওটি চলছে। ওটির থেকে বার করার পরে দেখি উনি 80% পুড়ে গেছে। এবার ভাইয়ার সাথে আমার পুরো যোগাযোগে ফোন করলাম, ফোনও রিসিভ করেনি। আমার শ্বশুরের কাছে লাল কার্ডটা দিয়ে বলছে আমি নিচে আছি, নিচে আছি বলে উনি চলে গেছে, আর ওনার সাথে যোগাযোগ করতে পারিনি। এখন ওনার পরিস্থিতি খুবই খারাপ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি জানতে পারলেন কীভাবে হলো? হলো বলতে আমার শালি বললো যেটা, যে ঘরের ভিতরে কেরোসিন তেল ছিল, কেরোসিন গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে বাইরের থেকে দরজা দিয়েছে। এবার ও বাঁচার তাগিদে ঘরে নাকি জল ছিল, আর বলছি সেই জলটা গায়ে ঢেলে দেয়, দেওয়ার পরে কোনো রকম দরজা খুলে হোক ঢেলে হোক বেরিয়ে পাশে এক টোটোওয়ালা ছিল, টোটোওয়ালাকে নিয়ে বনগা হসপিটালে সে একা ভর্তি হয়। হওয়ার পরে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনার থানায় অভিযোগ করেছি? থানায় অভিযোগ করেছি। এখন প্রশাসনের কাছে এইটাই অনুরোধ, ওর যেন কঠোরতম কত শাস্তি। কার কার নামে অভিযোগ করলেন? ওনার শাশুড়ি বাসন্তী হালদার, আমার স্বামী হচ্ছে নাম কি হালদার। হ্যাঁ, স্বামীর নাম? বিশ্বজিৎ হালদার। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ। কে হয় যে আগুনে? বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন।
ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।